দেখো এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এলাকার বাসিন্দারাই পুলিশকে খবর দেয় এবং গিয়ে যেটা দেখা যায় যে নন্দাখালী থানা এলাকায় সেখানে একটি বাড়ি, সেই বাড়ি দোতলা বাড়ি, সেই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল। এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেখান থেকে এই বিস্ফোরণ এলাকায় কেঁপে ওঠে। অনেকেই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তিনজনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, একজন গুরুতর আহত এমনটাও জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে এবং আজকে ফরেন্সিক যাতে টেস্ট করা যায় তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সমস্ত ভাবে তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো এবং এই যে বাজি যারা তৈরি করছিল সেই বাজি তারা কতদিন ধরে তৈরি করছে, হঠাৎ করে বাজি তৈরি করা হচ্ছে কিনা বা বাজি কারখানা ছিল কিনা, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হচ্ছে যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের নাম পরিচয় জানানোর চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ আবে। কোচবিহারের বাবুরঘাটে গাড়ি থেকে উদ্ধার পুড়ে যাওয়া দেহ। গতকাল রাতে স্থানীয় একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়। সার্ভিস সেন্টারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, কি খবর রয়েছে, পুলিশ কি বলছে? গতকাল রাত 12:30 নাগাদ কোচবিহারের বাবুরহাটে একটি গাড়ির সার্ভিস সেন্টারের সামনে রাখা একটি গাড়ি ছিল, সার্ভিসের জন্য দেওয়া ছিল এবং রাত 12:30 আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছিলেন কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটিও ইতিমধ্যে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। গতকাল রাতে স্থানীয় একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লেগে যায়। সার্ভিস সেন্টারের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে গাড়ির ভেতর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। আবার আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, পুলিশ কি বলছে? রাত 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে বাবুরহাটে একটি গাড়ির সার্ভিস সেন্টারে। একটি গাড়ি ছিল, সেই গাড়িটি সার্ভিসিং এর জন্য দেওয়া ছিল এবং জানা যায় যে রাত 12:30 নাগাদ সেই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এবং সার্ভিস সেন্টারে থাকা নিরাপত্তা রক্ষীরা সেটা দেখতে পেয়ে তারা আগুন নেভায় এবং আগুন নেভানোর পরে গাড়িতে দেখা যায় একটি অগ্নিদগ্ধ দেহ রয়েছে গাড়িতে, যাকে একেবারেই চেনা যাচ্ছিল না। তারপর তারা পুলিশকে খবর দেয়, পুন্ডিবাড়ি থানার পুলিশ আসে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বর্তমানে পুলিশ ঘটনা তদন্ত করছে কিভাবে ওই গাড়ির ভেতরেই এই দেহটি এলো বা তাকে সেখানে ঢুকিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল কিনা বা সেই গাড়িতে আটকে গিয়েছিল কিনা কোনো কারণে, সেই বিষয়গুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত যার দেহ পাওয়া গেছে তার কিন্তু কোনো পরিচয় পাওয়া যায়নি। সাফিয়া, ধন্যবাদ। শুভেন্দু, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।